हेलो फ्रेंड्स, आमि शुक्ला। वेलकम टू माय चैनल शुक्लास होम किचन। आज आमि बिकेलेर टिफिन करार एकटी स्नैक्स रेसिपी शेयर करब, पाउरुटिर पकोड़ा। एई पाउरुटिर पकोड़ा आमि प्राय सन्ध्याबेला बानिए थाकि आर भीषणई टेस्टी हय। आमार मेये तो भीषण भालोबासे, ताई भाबलाम आजकेर एई स्नैक्सटा आपनादेर साथे शेयर करि। ताहले चलुन देखेनि आमार आजकेर रेसिपि, पाउरुटिर पकोड़ा बानाते आमार कि कि लागछे आर आमि किभाबे बनाच्छी। ब्रेड पकोड़ा बनाते सबार प्रथमे जेटा प्रयोजन, ब्रेड। आमि एई पिस पिस साइजेर ब्रेडगुलो निये निएछि। आमि एखाने 6 पिस ब्रेड निएछि। এখানে আমি এক বাঞ্চ আমি ধনে পাতা ফাইন করে কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও খুব ফাইন করে কুচিয়ে নিয়েছি, হাফ চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি ধনের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি গোটা ধনে, আর এক চামচ নিয়েছি, এক টেবিল চামচ নিয়েছি হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আর লাগছে এখানে 150 গ্রাম বেসন আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি এখানে পরিমাণ মতন লবণ লাগবে। লবণ আমি সাদা তেলে করব, তো সাদা তেল আর হলুদ, আর লাগছে আমার পরিমাণ মতন জল। ব্রেড পকোড়া বানাতে এই ব্রেডটাকে আমি শেপে কেটে নেব। আমি ব্রেড নিয়েছি দুটো, দু পিস করে। আমি মাঝখান থেকে এইভাবে এই শেপে আমি ব্রেডগুলো কেটে নেব। দেখুন আমি এই শেপে কেটে নিয়েছি। আমি একটা ব্যাটার বানিয়ে নেব, তার জন্য এই বেসনটা আমি নিয়ে নিয়েছি। বেসনটার মধ্যে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতন আমি লবণ দেব। লবণটা আপনারা বুঝে দেবেন। আর দেব গোটা জিরেটা, বেশ মুখের মধ্যে একটু জিরেটা পড়বে, খুব ভালো লাগবে। লাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, এই যে লঙ্কা রসুন পেস্টটা দিয়ে দেব, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব হলুদ, পরিমাণ মতন আমি হলুদ দেব। আর যে একটা ডিম নিয়েছি, ডিম দেব। এবার এটা খুব ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার রেডি করব। অল্প অল্প করে আমি মিশাবো আস্তে আস্তে। আগে এইগুলোর সাথে মিশিয়ে নেব সব মশলার সাথে, তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি দেখাবো কতটা কি করতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি, এবার অল্প অল্প জল দেব, জলটা আমি বুঝে বুঝে দেব। খুব সিম্পল একটি রান্না, খুব টেস্টফুল রান্না, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে। এটা আমি প্রায় বাড়িতে বানিয়ে থাকি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। দেখুন এইভাবে আমি একটা ব্যাটারটা রেডি করেছি। এবার এর মধ্যে আমি এক চামচ অয়েল দিয়ে দেব, দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, সেই ফাঁকে আমি অয়েলটা গরম করে নেব। দেখুন আমাদের 15 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা এতটাই গাঢ়ত্ব হয়েছে। এবার আমি ব্রেডগুলো, ব্রেড পকোড়াগুলো ভেজে নেব। দেখুন আমি এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব, ঝেড়ে নেব। এবার আমি তেলে দেব, তেলটাও আমাদের গরম হয়ে গেছে। এবার আমি ব্রেড পকোড়াগুলো দিয়ে দেব। আর একটা দেব, সাইড দিয়ে আরেকটা দিয়ে দেব, একটু ওপরে ব্যাটারটা দিতে পারেন, থিকনেসটা ভালো হবে।
এইভাবে আমি ভাজব। দেখুন আমি তেলটা উপরে এরকম ভাবে দিয়ে দেব। আমাদের এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। আমাদের হয়ে গেছে দু পিটি, আমি এবার নামিয়ে নেব। আমি আবার ওই তেলের মধ্যে দেব। এভাবে আমি এটাও ভেজে নেব, মোটা করবে। আমাদের এক পিঠ হয়ে গেছে, আমি আবারও উল্টে দেব। এই পিঠটা উল্টে দেব। তেম ভাবে এই পিঠটাও আমি করে নেব। দেখুন খুব বেশি কিন্তু তেল লাগে না, আমি একবারই দিয়েছি, তেলটা রয়ে যাচ্ছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমাবো না, আমি হাই ফ্লেমেই করব, তাহলে তেলটা কম লাগে এবং বেশ মচমচে হয়। আমাদের এই পিঠটাও হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আরো যে রয়েছে বাদ বাকি সেটা আমি দেব। এইভাবে আমি আরো যে বাদ বাকি গুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাউরুটির পকোড়া। এটি ভীষণ টেস্টি একটি রেসিপি, গরম গরম সার্ভ করুন চা কফি এবং যে কোনো সসের সাথে, দারুণ লাগবে। আমি আজকে টমেটো সসের সাথে সার্ভ করলাম। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।